জি আসসালামু আলাইকুম ভাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। আর পাশাপাশি বন্ধুদের বলতে চাই, অনেকদিন পরে আবার ভিডিওতে আসলাম আর লাইভে আসলাম। আসলে বিগত দিন আসলে ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়ার শিলিগুড়িতে রুগী দেখি, এখন শিলিগুড়ি, আসাম, কোচবিহার আর পাশাপাশি বাংলাদেশের রুগী দেখি। তো ইন্ডিয়াতে প্রায় সময় এখন যাওয়া পড়ে, আর যার কারণে হয়তো বা আপনারা আমাকে লাইভে পাচ্ছেন না। আর পাশাপাশি ওই ভিডিও সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা হয়েছিল, আসলে অনেকে মানে আজে বাজে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে এসে মানুষকে বিভ্রান্তি করে, এই জন্য আসলে অনেকদিন থেকে ইউটিউবে বা ফেসবুকে আসতেছিলাম না। তারপরে যাই হোক, অনেকদিন পরে চিন্তা করলাম যে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন। আর একটা ঔষধি গুণসম্পন্ন একটা গাছ আমার সামনে চলে আসছে, এই গাছটাকে অনেকদিন থেকে মনে মনে খুঁজতেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 30 টাকার পাতা দেখতে পাচ্ছেন, এটার নাম হলে অনেকে বলে বন ভাদালি বলে, অনেকে গন্ধ ভাদালি বলে, অনেকে পাদ্রাক পাতা বলে, এটা অনেক নাম, বন ভাদালি বা আপনার ওই গন্ধ বাদালি বা আপনার ওই যে পাদ্রাক পাতা, পাদের মতো গন্ধ, এই পাতা যখন ছিঁড়ে তখন এটা সেই একটা গন্ধ হয়, আর এই গন্ধর কারণে এটার নাম হলো বন বাদালি বা আপনারা যেটা বললাম যে পাদ্রাক পাতা, এই ধরনের নামে বিভিন্ন নামে এটা পরিচিত। এই পাতা যেখানে আছে আশেপাশে, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলেই একটু বাতাস হলে এটা সেন্ট পাওয়া যায়। আর এই পাতা দিয়ে সাধারণত বড়া তৈরি করে খায় যাদের ব্যথা। আমি আনছি আসলে আমার বাসায়, আমার পরিবারে কয়েকজনের ব্যথার সমস্যা হচ্ছে, আর এই ব্যথার সমস্যাটা লাঘব করার জন্য এই পাতা নিয়ে এসে মূলত। আর পাশাপাশি ভাবলাম যে আপনাদেরকে আমি একটা নতুন আপডেট একটা ভিডিও দিই, এটা আপনারা দেখে উপকৃত হতে পারবেন। আসলে সবার ঊর্ধ্বে মানুষ, তার ঊর্ধ্বে কিছুই নেই, মানব সেবাই পরম ধর্ম। আমি সবসময় বলে থাকি মানব সেবাইটাই হচ্ছে পরম ধর্ম। এটা বড়ো বড়ো যারা মনীষীরা আছে, যারা গবেষকরা আছেন, যারা বড় বড় পণ্ডিতরা আছে, তারা এই ধরনের কথা বলে থাকে। তবে ইদানিং ইউটিউবের মধ্যে অনেক মানে যারা ডাক্তার না, চিকিৎসক না, কবিরাজ না বা হেকিম না, তারাও ভিডিও দিচ্ছেন, এই জন্য বিভ্রান্তিতে পড়তে হয়, এই জন্য ভিডিওর সংখ্যাটা কমিয়ে দিয়েছে। তো পাশাপাশি বলতে চাই, আপনারা আমাকে অনেকদিন থেকে চিনেন, আমি প্রায় 2016 সাল থেকে ভিডিও দিই ইউটিউবে, বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। এর আগেও আমার 2টা চ্যানেল ছিল, চ্যানেলগুলো হ্যাকাররা হ্যাক করে ফেলছেন, আর যার কারণে এই ইউটিউব বা এই ফেসবুকে যে ভিডিও দেয় এটা আগ্রহটাও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একসময় অনেক, আবার যদি শীতকাল চলে আসছে তো প্রাসঙ্গিক অনেক কথা আছে, কেউ আমাকে ভুল বুঝবেন না, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর পাশাপাশি বলতে চাই এই পাতার উপকারিতা সমুদায়কে জানো। এই পাতা হলো যত ধরনের ব্যথা আছে, মানে যত ধরনের ব্যথা, আপনার পেটের ব্যথা থেকে শুরু করে আমাশয়ের ব্যথা, অনেক ডিসেন্টারির ব্যথা, পাতলা পায়খানাজনিত সমস্যা, হাঁটুতে ব্যথা, গিঠায় গিঠায় ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, মানে সর্বাঙ্গের ব্যথা, জ্বরজনিত সমস্যা, সমস্ত ধরনের ব্যথার মধ্যে এই এই যে গন্ধবাদালি, এই গন্ধবাদালি চমৎকার কাজ করে। এই পাতাকে কী করতে হবে, সুন্দর করে পাতাগুলোকে নিয়ে এটাকে বাটতে হবে, সাথে মুগ ডাল দিয়ে। আমি সবাইকে বলবো মুগ ডাল দিয়ে সবচেয়ে ভালো, কারণ মুসুর ডালে অনেকের অ্যালার্জি সমস্যা থাকে, তো সেই জন্য বলবো যে এটা মুগ ডাল হচ্ছে সবচেয়ে বেটার। ইংরেজিতে 3টা শব্দ আছে, গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, বেস্ট হচ্ছে হলো আপনার মুগ ডাল। মুগ ডাল দিয়ে এই পাতা দিয়ে আপনি সুন্দর করে বেটে বড়া বানাবেন, সাথে আপনি স্বাদের জন্য পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন, রসুন দিলে আরও চমৎকার হয়, সবচেয়ে ভালো রসুন দিলে। হ্যাঁ, আর যাদের ঠান্ডাজনিত সমস্যা তারা পেঁয়াজ রসুন দুটোই দেবেন, দিয়ে এই পাতা দিয়ে বড়া বানাবেন। বড়া বানিয়ে আসলে আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন, আপনি এমনিও খেতে পারেন, খালি পেটেও খেতে পারেন, এটা 4-5টা 5-7টা বড়া খাবেন, দেখবেন চমৎকার কাজ করবে। তবে যখন খাবেন 1 টানা 10-12 দিন 15 দিন খাবেন। অনেকে আমরা করি কি, 1 দিন 2 দিন 3 দিন খেয়ে মনে করি যে আমি ভালো হয়ে গেছি বা আমার কাজ হয়ে গেছে, না। যে কোনো মেডিসিন খেতে হলে, অ্যান্টিবায়োটিক খেতে হলে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পর্যন্ত খেতে হবে। যে কোনো মেডিসিন খেতে হলে একটা সময়ের ব্যাপার আছে। তো এটা তো প্রাকৃতিক জিনিস, অর্গানিক জিনিস, এটাও আপনাদেরকে বুঝতে হবে। এটা আপনারা খাবেন কমসে কম 10 থেকে 15 দিন। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে যদি স্বাদের জন্য মাছ দিয়ে, যেমন আমরা চপ তৈরি করি, মাছের সাথেও এটা দিতে পারেন, মুগ ডাল দিয়েও বানাতে পারেন, মুসুর ডাল যাদের অ্যালার্জি মুসুর ডাল দিয়ে বানাতে পারেন, যাদের অ্যালার্জি সমস্যা নেই খেসারি ডাল দিয়ে বানাতে পারেন, এই বড়া সুন্দর করে বানায় আসেন, আপনি খেতে পারেন। আবার যাদের মনে করেন যে আপনি দীর্ঘদিন খেতে চান ব্যথার সমস্যা, সেই ক্ষেত্রে আপনি এটা, এই বড়াটাকে ডাইরেক্ট ট্যাবলেট বানাবেন, এটাকে সুন্দর করে পাটায় পিষে সাথে 2-4টা নিম পাতাও দেবেন। দেখুন এখানে নিম পাতাও আছে, আমি আপনাকে দেখাচ্ছি যে নিম গাছ, নিমের পাতাও আছে, যাদের মনে করেন যে এই যে নিম গাছ দেখতে পাচ্ছেন, নিম পাতা দিয়ে সাথে এটার সাথে মেস করে দিবেন, সেই ক্ষেত্রে ডায়াবেটিসের উপকার হবে। শুধু যে এটা না, ডায়াবেটিসের চমৎকার উপকার পাবেন, ডায়াবেটিসের আল্লাহ তাআলার মতে এটাতে অনেক শেফা আছে, এটা আরও অনেক গুণ আছে, এটা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করবে, মানে অনেক, এটা বলতে গেলে আসলে গুণের শেষ নেই। একটা গাছের কম থেকে 15 থেকে 20টা গুণ থাকে, তার মধ্যে হয়তো আমি আপনাকে 2-4টা বিষয় তুলে ধরছি যেটা বেশি ইম্পর্টেন্ট। অনেক ডিসেন্টারি, সর্বঙ্গে ব্যথা, সকল ধরনের ব্যথা, এটা জাদুর মতো কাজ করবে, খাওয়ার রুচি তৈরি করবে,
স্টোমাককে শক্তিশালী করবে, গ্যাস থেকে আপনাকে পরিত্রাণ দিবে। তো বন্ধুরা, আমি আসলে কথা বাড়তে চাই না, যারা জানতে চান এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমার 01786633009। আর পাশাপাশি আমার স্লোগান দিয়ে দেখি, লাভ ফর অল হেডিট ফর নান, ভালোবাসা সবার জন্য, ঘৃণা করার জন্য নেই, কেউ ভুল বুঝবেন না। যদি কেউ জানতে চান সেই বিষয়ে, ইয়ে করে রমজান মাস, মানে যেহেতু শীতকাল, শীতকালে আমাদের কাছে বিভিন্ন ধরনের ঔষধি উপকরণ থাকে, শিমুল থেকে ধরে বিভিন্ন ধরনের উপকরণ, প্রাকৃতিক ন্যাচারাল গাছপালা আছে, আপনার যদি নিতে চান আমাদের কাছ থেকে নেবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ইউটিউবের আমার একটাই চ্যানেল ডাক্তার ওসমান আলী নামে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন এবং ফোন করবেন। ভালো থাকবেন, সেই পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা নিয়ে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।